গীবত শব্দের অর্থ কি? দেখুন, আপনি যখন কারো সমালোচনা করবেন, বিরুদ্ধে বলবেন, সেরকমটি আপনার কাছে উপস্থিত নাই, শুনলে সে মনে ব্যথা পাবে, কষ্ট পাবে, সেটাই গীবত। তো মাহফিলে একজন আলোচক আরেকজন আলোচকের বিরুদ্ধে কিছু বলতে পারবে কি? জি। ছয়টা শর্তে আপনি গীবত করতে পারবেন। তার প্রথম শর্ত রসুলার হাদিস, উস্কুরুল ফাজেরা কাইয়াহজুরাহুন নাস, বড় ধরনের ফাজের যার চরিত্র খারাপ তার ব্যাপারে তুমি মানুষকে সতর্ক করো। যদি ফাজেরের ব্যাপারে সতর্ক করা যায় তো কাফেরের আকিদা থেকে বাঁচার দিকে সতর্ক করা যাবে না? কথা বলেন, নিঃস্বার্থে বিনা কারণে একজন বক্তা না একজন সাধারণ মুসলমানের বিরুদ্ধে গীবত করাও হারাম। কিন্তু দিনের স্বার্থে শর্ত সাপেক্ষে আপনি বলতে হবে আপনাকে। যদি এই ক্ষেত্র গীবতের ভয়তে কথা বলা বন্ধ রাখেন তো বাতিল আকিদার বক্তারা মদ আকিদা ছড়ায় সব তক্তা বানায় দিবে। মাহফিলের জন্য বিদ্যুৎ সরবরাহকৃত মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় কি? আমি এটার উত্তর দিব না, আগে তোমাকে উত্তর দিতে হবে নাটক, পহেলা বৈশাখ, যাত্রা, মেলা, এগুলোতে সংযোগ দেওয়া যায়। ওটাকে বন্ধ করো, তারপরে এটা জব পাবা। কোন বক্তা মাইকে যখন সকলের উদ্দেশ্যে সালাম প্রদান করেন, মাইকের শব্দ যতদূর পর্যন্ত পৌঁছায় এবং যারা ওই সালামটি শুনতে পায় কিন্তু জবাব না দেয়, তবে কি তার গুনাগার হবে? জি, গুনাগার হবে। কারণ মাইকের আওয়াজের অনুসরণে নামাজে একতেদা করা জায়েজ না নাজায়েজ? এক লক্ষ লোক নামাজ পড়তেছে, ইমাম মাইকে নামাজ পড়াচ্ছে, যিনি শেষ কাতারে উনি কি ইমামের আওয়াজে একতেদা করে না মাইকের আওয়াজে? তাহলে বোঝা যায় মাইকের আওয়াজে একতেদা করা কি জায়েজ। তাহলে মাইকের আওয়াজে সালাম যতদূর যাবে অতদূর থেকে জবাব দেওয়া উচিত। আমি ওয়াজিব বলবো না, এই জন্য বলবো না, জবাব যদি দেয় তো যিনি জবাব দিব তারও তো মাইক লাগবে। কথা বলেন, জবাব যে দিবেন কারে দিবেন? যে দিছে তারে না? তো সে তো মাইকে দিচ্ছে আর আপনি তো মাইক ছাড়া, এই জন্য আপনার উপর ওয়াজিব হবে না। তবে আপনি দিয়ে দিয়েন ওয়ালাইকুম আসসালাম, তাহলে ভালো হবে। মাজার সমর্থন করে কিনা ইসলাম? আপনার বাবার যে কবর ওইটাও কিন্তু মাজার, মাজার মানে জিয়ারতের স্থান। আপনার বাবার কবরটা কি মাঠটা কি তাল্লার উলিটাও মাজার? মাজার শব্দের সাথে তো কোনো দুশ্মনী নাই। আপনারা মাজার মনে করেন লম্বা মিনার আর গম্বুজ থাকলে না, যেখানে জিয়ারত করতে যায় ওটারে কি বলে মাজার। সেজন্য আপনার বাবার কবরটাও কি মাজার, মার কবর মাজার। শেষ, এখন মাজার জিয়ারতে যেতে পারবেন কিনা নিয়ত করে? জি, আপনি যেতে পারবেন। কারণ এখানে সেজদা করা যাবে কিনা প্রশ্ন করছে না, সেজদা করা শিরক। কোন মাজার বাজার মিনার সৌধ মিনার জিন্দা পীর মুর্দা পীর কাউরে সেজদা করা শিরক আকবর, বড় ধরনের শিরক। আল্লাহর ওলিদেরকে সম্মান করা যাবে, তাদের মাজার যাবেন, জিয়ারত করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। জিয়ারত করলে লাভ আছে, আল্লাহর ওলির তাওয়াজ্জু পাবেন। কিন্তু জীবিত বা মৃত বা কোনো মাজারে বা কোনো মিনারে সেজদা করা শিরক। এক কথায় বুঝে নিবেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার বৈধতা যদি শরীয়তে থাকতো, সাহাবা একরাম আল্লাহর পর কাকে সাজদা করতেন? নবীজিকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করতে চাইছেন? জি চাইছেন, চাইছেন। মুসনাদে আহমদ বিন হাম্বাল, ইমাম আহমদ বিন হাম্বাল হাদিস নকল করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে মদিনা মুনাওয়ারাতে হাঁটতেছিলেন, পাহাড়ের উপর থেকে এক উস ট্রি বুঝেন, মহিলা উঠ এসে রসুল্লাহর কদমে সাজদা করছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরাও সাজদা করতে চাই। পাহাড়ের উষ্টি আপনাকে সাজদা করে তার জীবন ধন্য করলো, অনুমতি দিলে আমরাও সাজদা করতে চাই। রসুল্লাহ বললেন, লাও আমার তু আহাদান আইয়াস জুদালি আহাদিন লা আমার তুল মার আতা আন্তাস জুদালি জাউজিহা, যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার অনুমতি দিতাম আমি আমার উম্মতের মহিলাদের উপর ওয়াজিব পড়তাম তারা যেন স্বামীর পায়ে সাজদা করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছাড়া কারোর জন্য সাজদার বৈধতা দেন নাই। যেখানে নূরনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য সাজদার বৈধতা দেন নাই, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত বড় গাউস কুতুব আবদাল হোক তাকে সাজদা করা জায়েজ নয়, বরং শিরক। কোন এক বক্তা বলেছে, পীরের বাড়িতে কোরবানি দিলে সওয়াব বেশি,
না এই বক্তা এটা ফালতু কথা বলছে। আচ্ছা কোন এপি সাহেবের বাড়িতে ওনার মনে করেন 20,000 মুরিদ ধনী, আর ওনার বাড়িতে 20,000 মুরিদ সওয়াবের জন্য কোরবানি দিতে যাবে, তো ওনার ওইটা কি দরবার থাকবে না কষাইখানা হবে? কষাইখানা হবে। আর পীরের বাড়িতে নিয়ত করে কোরবানি করতে গেলে পুরাপুরি শেরেক না হইলো শিরকের ওহাম হইতে পারে, কারণ আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তুমি যদি নিয়ত করে পীরের বাড়ি যাও তাহলে তুমি নিয়তের মধ্যে পীরকে শামিল করলা, সেটা মুহিম ইলা শিরক। শিরকের দিকে ধাবিত করতে পারে। এই জন্য নিয়ত করে পীরের বাড়ি যাইয়া কোরবানি সওয়াবের নিয়তে দেওয়া চরম পর্যায়ের বেদাত, এবং এখান থেকে শেরেকের গন্ধ আসে। সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। হাজরত সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আমাদের সকলের আকা ও বুজুর্গ। কে সৈয়দ আহমদ বেরেলি? আমি এক কথায় পরিচয় দিয়ে দিই, সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর প্রধান খলিফা কারামত আলী চৌধুরী রহমতুল্লাহ। ওনার হাতে 2 কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আরেক খলিফা নূর মোহাম্মদ ঝানজানবী রহমতুল্লাহ, ওনার খলিফা ছিলেন এমদাদুল্লাহ মহাজের মক্কী রহমতুল্লাহ, ওনার থেকে শুরু হয়েছে দেওবন কমি এগুলো। আরেক খলিফা ছিলেন নূর মোহাম্মদ নেজামপুনি রহমতুল্লাহ, ওনার খলিফা সুফি ফতে আলী ওয়েসি বর্ধমানী রহমতুল্লাহ, ওনার খলিফা ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ, ওনার খলিফা সতুরাল আব্দুল খালেক রহমতুল্লাহ। তো সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহকে বাদ দিলে মুসলমানকে 2 সেটটা টিকটিকি ছাড়ার ভাইবেন? সৈয়দ আহমদ বেরেলি আমাদের সুন্নিয়তের ইমাম না, ইমামের ইমাম। সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ আর কারামত আলী চৌধুরী রহমতুল্লাহকে বাদ দিলে গোটা বাংলাদেশ কেন, বাংলা বিহার আসামে কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে? যারা ওনার বিরোধিতা করে ওনার নিন্দা করে তারা মোনাফেক, আমি তাদের জন্মে সন্দেহ আছে। এখন না নতুন নতুন পীর পাইছো, বাপ দাদা মুসলমান হয়েছে কার হাতে? হয় কারামত আলী চৌধুরী রহমতুল্লাহর হাতে, নয় ওনার ছেলের হাতে, নয় ওনার নাতির হাতে। হেদায়েত পেয়েছে কই? ফুরফুরা আবু বকর সিদ্দিক তার ছেলে তার নাতি তাদের কাছে। ফুরফুরার একটাই তো সতুরার আব্দুল খালেক রহমতুল্লাহ চমকায় দিছে মিয়া সাহেব সারা কুমিল্লাকে, ঠিক কিনা? সারাটা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় যে খেদমত করে গেছেন এম এ খালেক রহমতুল্লাহ, আমি জীবনে তাকে দেখি নাই, তবে তার লেখা পড়ে বাংলাদেশের ইতিহাসে কোন পীর এত লিখতে পারে নাই এম এ খালেক যত লিখেছে। আমি এম এ খালেক রহমতুল্লাহর একটা বই বারবার পড়ছি, সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইটা পড়ে তার প্রতি এত মায়া আর শ্রদ্ধা আমার যে আমি সবসময় আমার খাস দোয়াতে এম এ খালেককে স্মরণ করি। যদিও তার আওলাদ তার দরবার আমি কখনো দেখি নাই, এরা সব সৈয়দ আহমদ বেরেলির সন্তান, সব কারামত আলী জনপুরীর সন্তান। তো তাদেরকে বাদ দিয়ে আমি মুসলমান পাইবা কই? 2 সেটটা টিকটিকি ছাড়া। সাবধান, ওনাদের ব্যাপারে কথা বলতে সংযত হতে হবে। আমাকে বহুবার সতুরা থেকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি ব্যস্ততায় পারি না। আজও চেয়ারম্যান সাহেব ধরছে আমার, আমি পারি না, আমি যেতে পারি না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমার সাথে আধ্যাত্মিক সম্পর্ক তাদের আছে আলহামদুলিল্লাহ। এলমে তাসাউফ তৈরি করতে নেটওয়ার্ক অনেক এক্সপান্ডেড, বহুত এক্সপান্ডেড। এটা নবী করিম নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি কিভাবে আমরা প্রেম ভালোবাসা মোহাম্মদ প্রকাশ করব, তার প্রথম পদ্ধতি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়ত পুরা মানতে হবে, আর যথাসাধ্য আল্লাহ রাসূলের সুন্নত অনুসরণ করতে হবে, বেশি বেশি দরুদ সালাম পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি হাজির নাকি নাজির, নাকি আল্লাহ হাজির নাজির, আমরা কোনটা বিশ্বাস করব? দেখুন আল্লাহ তালা হাজের নাজির এরকম কোন শব্দ আল্লাহ তার শানে কোরআনে ব্যবহার করেন নাই। আল্লাহ হাজিরুন ওয়া নাজিরুন এমন শব্দ বলছেন? আল্লাহ কি বলছেন যে আনা মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো আমি সাথে আছি। আমরা ব্যাখ্যায় যেয়ে বলছি হাজের নাজির,
ঠিক কি না আল্লাহর সিফাতগুলো তিন প্রকার জাতি তারপরে সিফাতি তারপরে সালাবি কয় প্রকার তিন প্রকার আল্লাহ তাআলার কোন একটি সিফাতে হাজনাজা শব্দ উচ্চারণ করা হয় নাই এগুলো ঝগড়া করতে যে আমরা বের করছি আবার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার নাজের এরকম কথাও কোনো হাদিস বা সিরাতের কিতাবে আসে নাই কথা বুঝতে পারছেন আল্লাহ সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ ফাকাস সামাওয়াতি সাবআ ইলমান কুদরাতান সব জায়গায় বিরাজমান আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী হিসেবে বিশ্রাম গ্রহণ করেছেন জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদৌস রওজা মোবারক থেকে আল্লাহর আরশ আযীম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন আল্লাহ এবং যত দূর থেকে উম্মে সালাম দেখ রাসূলুল্লাহ তার শোনার ক্ষমতা রাখেন অতএব তোমার আমার মতো ফকির মিসকিন কাঙ্গাল সালামের হাদিয়া নিতে রাসূলুল্লাহর আসার তো দরকার পড়ে না কথা বুঝছেন না রাসূলুল্লাহ আসার দরকার হয় না কথা বুঝতে পারছেন বাস এতটুকুই থাকেন ডাইরেক্টভাবে দৌড়েন না ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে বাস হয়ে গেছে